নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু আমার বাহারে কিন্তু গরম চা আর বাইরেও কিন্তু গরম আবহাওয়া কলকাতায় খুব গরম পড়েছে দক্ষিণবঙ্গে গরমে পুড়ছে তার সঙ্গে ভোটের গরম আছে ভোটের গরম মানে চারিদিকে কিন্তু চা যেরকম গরম ধরে আছি ঠিক সেভাবে কিন্তু ভোটে সবাই অর্থাৎ বঙ্গবাসী বলা যায় একদম গরমে কিন্তু টকবাক করে ফুটছে ভোটের গরমে টকবাক করে ফুটছে বিয়াল্লিশটার মধ্যে কি হতে যাচ্ছে দু চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল করা পেতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস করা পাবে বিজেপি আগের আগের বছর বার থেকে কি ভালো রেজাল্ট করবে বিজেপি নাকি তৃণমূল উত্তরবঙ্গে ভালো রেজাল্ট করে সিট বাড়াবে এটাই সব থেকে বড় প্রশ্ন আমরা এই গরমও কিন্তু বেরিয়েছি রাস্তায় মানুষদের সঙ্গে জিজ্ঞেস করতে জানতে চায়ের দোকান থেকে শুরু করে সবার কাছে যাচ্ছি যতজন মানুষের সঙ্গে আমাদের মিট করছি আমরা জিজ্ঞেস করছি তাদেরকে যে কটা পেতে পারে এবং কি হতে পারে এবছর অর্থাৎ এবারে লোকসভা ভোটের ইকুয়েশন বিয়াল্লিশটায় কার দাখলে কটা দেখুন সামনে চলে এলাম মোদি ভার্সেস দিদি কি মনে হচ্ছে বিয়াল্লিশটায় কি তৃণমূল বাড়বে না বিজেপি বাড়বে এটা বলা মুশকিল হ্যাঁ এটা বলা বহুত মুশকিল কে বাড়বে আর কে কমবে লড়াইটা জোর জোট পাবে কংগ্রেস সিপিমে জোট কোন সিট পাবে জোট হয়ে কি হবে সেটাও বলা মুশকিল জোট আবার কোন দিকে যাবে সেটাও তো মুশকিল এটা এই মুহূর্তে আমরা কিছুই বলতে পারবো না লড়াইটা তৃণমূল আর বিজেপির মধ্যেই চলছে হ্যাঁ এই দুটো তৃণমূল আর বিজেপির মধ্যেই লড়াইটা চলছে এবং চলবে আপ টু ইলেকশন করছেন কে আমার মনে হয় তো আরবারে বারে যেটা আঠারোটা পেয়েছিল তার চেয়ে কম হবে বিজেপি কম হবে আমার যা মনে হচ্ছে মনে হচ্ছে সেরকম কারণ আমি বলছি যে সমস্ত ধরুন সেন্ট্রালের যে সমস্ত এ দিচ্ছে আর সেগুলো তো সবই ভুল প্রমাণিত হচ্ছে কেন ওই তিন হাজার কোটি টাকা দিয়ে বলে যে প্রত্যেক মানুষের দেখা যাচ্ছে একটা হিসেব আমি দেখলাম কাগজে পড়ে আপনাদের একুশ টাকা কত পয়সা পাচ্ছে নাকি পার হেড তা তালে সে আর কিছু হবে কি এই তাহলে কটা পেতে পারে এ কমার কম দাদা আমি সঠিকভাবে বলতে পারবো বেশিও হতে পারে কিন্তু আমার যা মনে হচ্ছে যেগুলো যারা এইসব কাগজ ফাগজ রেগুলার পড়ছে তাতে আমার মনে হয় না যে আঠেরোটার কি আছে বলুন এই যে আঠেরো জন আমাদের এখানে যে হয়েছিলেন তাদের অ্যাক্টিভিটিস কী আছে জোট পাবে কংগ্রেসের সিপিএম চোট একটা সিট পাবে একটা আদ্যা পেতে পারে

বিধানসভা হিসাব যদি ধরা যায় তাহলে বিয়াল্লিশে বিয়াল্লিশটায় পাওয়ার সম্ভাবনা আছে তৃণমূলের এবার কি মনে হচ্ছে স্পেসিফিকভাবে আপনাকে আমি জিজ্ঞেস করছি আউট অফ ফর্টি টু অনেক রাজনৈতিক চেঞ্জেস হয়েছে আপনার কি মনে হয় এখানে হিসাবে তিরিশ বারো বা আঠাশ চোদ্দো এরকম একটা কিছু পাবে না ওদের পাওয়ার সম্ভাবনা একদম নাই যদি আপনাকে আমি বিয়াল্লিশটা ইকুয়েশন দিই কাকে কটা দেবেন মানে আপনি যে ডিভাইডেড করতে বলছেন বিয়াল্লিশটাকে বিয়াল্লিশ থেকে আপনি যদি বাইশ বাদ দিয়ে দেন কুড়িটা থাকবে কুড়িটার থেকে যদি আপনি এবার ডিভাইডেড করে কিছু বিজেপি পাবে কিছু সিপিএম পাবে কিন্তু বেশিটা তৃণমূলই পাবে রোল দাদা ফর্টি টু বিজেপি কটা পেতে পারে তৃণমূল কটা পেতে পারে দিদি না পেলেও একটাও দরকার দিদি না পেলেও দরকার কটা পেতে পারে ও না পেলেও দরকার ও না পেলেও চলবে ওর কারণ ও তো কিছু কিছু করেই নি ওর কোনো দরকারই নেই আমার মনে হয় যে আমাদের শহরে ওই সব মানে মন্ত্রী বলে কোনো দরকারই পড়ে না কারণ যে স্কুলের বাচ্চাদেরকে শিক্ষা খেয়ে নিয়ে যে তাদের লাইফে বাড়ার মতন আর কোনো পজিশনই নেই তারা দেশের তারে কি করে বিয়াল্লিশটা আসনের মধ্যে বিয়াল্লিশ সিটের মধ্যে সবচেয়ে বেশি ওর না আগের বার বাইশটা তৃণমূল পেয়েছিল আঠেরোটা বিজেপি পেয়েছিল এবার কি দাঁড়াচ্ছে পারবে না কমবে আমার বিপক্ষে বিজেপি পারবে বিজেপি পারবে হয় তৃণমূলই পাবে ম্যাক্সিমামটাই পাবে তৃণমূল মোটামুটি বিয়াল্লিশটাই পাবে বিজেপি গোটা কুড়ি পাবে আঠেরো থেকে কুড়িটা বাকিটা তৃণমূল আর কেউ পাবে না চোট একটাও পাবে না আমার ধারণা যেটু শুনছি যতটুকু কাস্টমার এসে যেটুকু কথা বলছে তাতে মনে হচ্ছে যে এবার এরকমই একটা হতে পারে রেজাল্ট আমার এখন দেখুন যে যেই আসুক না কেন তার কাজ যে কাজগুলো করার দরকার সেগুলো করুক কেন এখন যে আসছে লঙ্কায় সেই হচ্ছে রাবল লিস্ট থেকে বাড়বেই না কুম্ববে বাড়তেও পারে আমরা কথা বললাম আমরা কথা বললাম বেশ কিছু মানুষজন সঙ্গে এবং বেশ কিছু জায়গায় ঘুরে কিন্তু আমরা কথা বললাম আমরা মার্কেট থেকে শুরু করে মেন ক্রসিং থেকে শুরু করে নর্মাল রাস্তায় আমরা বেশ কিছু মানুষজনের সাথে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম যে বিয়াল্লিশটার মধ্যে দু হাজার উনিশের পর চব্বিশে কী ইকুয়েশন হতে পারে কে করা সিট পেতে পারে যেটা বুঝলাম সেটা সেটা কিন্তু খুব টাফ মানে সেগ্রিগেট করা খুব ডিফিকাল্ট কিছু মানুষ বলছেন যে বিজেপি আগেরবার আঠারোটা পেয়েছিলো দু সালে তার থেকে বাড়বে কিছু মানুষজন বলছে যে জোট টক্কর হবে আবার কিছু মানুষজন বলছে তৃণমূল একটু অ্যাডভান্টেজ অত একটু হলেও তারা বেশি পেতে পারে কিন্তু দুর্নীতি ইস্যু কিন্তু একটা বড়ো জিনিস সেটা কিন্তু মানুষ মাথায় রেখে ভোট দেবে তাদের মতামত কিন্তু সেটাই বলছেন এবং মহিলা ভোট খুব ইম্পর্টেন্ট মহিলা ভোট কিন্তু ইম্পর্টেন্ট এবং মহিলারা কিন্তু অন ক্যামেরা আমাদেরকে বলছেন খুব টাফ লড়াই এখন দেখবার বিষয় সত্যি কে কটা সিট পেতে পারে আউট অফ ফর্টি টু তবে জোটের পক্ষে কিন্তু খুব একটা ভালো ফিডব্যাক নেই কারণ ম্যাক্সিমাম মানুষ মনে করছেন জোট কিন্তু সিট পাবে না আর যদি পায়ও এক থেকে দুই তার বেশি কিন্তু হবে না তাদের যা মতামত বাট তাদের ভোট সুইং কোন দিকে যাবে কাদের অ্যাডভান্টেজ হবে সেটাই এখন দেখবার বিষয় ফোর্থ জুন খুব ইম্পর্টেন্ট ডেট এ খুললে বোঝা যাবে যে বাংলায় দু হাজার চব্বিশে কি দাঁড়াচ্ছে এখন আমাদের সবার চোখ থাকবে সেদিকে ক্যামেরা রবি দত্তর সঙ্গে শান্তনু Omkar Bangla